বিএনপি নেতাদের গণগ্রেফতার করা হচ্ছে না, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে তেজগাঁও কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বসন্ত উৎসব অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী। মন্ত্রী বলেন, রোহিঙ্গারা দিন দিন দেশের জন্য বিপজ্জনক হয়ে উঠছে। তামজিদ সুমনের রিপোর্ট। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে দিনব্যাপী রাজধানীর তেজগাঁ কলেজে বসন্ত উৎসবের আয়োজন করা হয়, যেখানে পরিবেশিত হয় বসন্তের গান, নাচ ও কবিতা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যোগ দেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন, কথা বলেন রোহিঙ্গা সংকট প্রসঙ্গে। এই রোহিঙ্গা জনগোষ্ঠী আমাদের জন্য ভবিষ্যতে একটা চ্যালেঞ্জ হবে, কারণ এরা সব কিছু ত্যাগ করে আসছে, ওদের সহায় সম্পদ, ওদের আত্মীয় স্বজন সব কিছু ওখানে রেখে আসছে। কাজেই যে কোনো টেরোরিস্ট তাদেরকে প্রলুব্ধ করতে পারে সেই জায়গাটার এই আশঙ্কার কথা আমি সবসময় বলে আসছি, এখনও বলছি। কাজেই এটা একটা মানে দ্রুততম সময়ে সমাধান হওয়া উচিত। বিএনপির নেতাকর্মীদেরকে ঢালাওভাবে গ্রেপ্তার করা হচ্ছে দলটির এমন অভিযোগের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, অভিযোগ না থাকলে কাউকেই গ্রেপ্তার করা হয়নি। যাদের নামে মামলা ছিল, অতীতে মামলা ছিল, যারা দুষ্কর্ম করেছেন, ভাঙচুর করেছেন, অগ্নিসংযোগ করেছেন, রাস্তাঘাট বিনষ্ট করেছেন, জনজীবন অতিষ্ঠ করেছেন, তাদের নামে সুনির্দিষ্ট মামলা যাদের নামে ছিল তাদেরকে গ্রেপ্তার করছে, এছাড়া কোনো গ্রেপ্তার হচ্ছে না। মন্ত্রী বলেন, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদেরকে গ্রেফতারও করা হবে না। তামজিদ সুমন, NTV নিউজ, ঢাকা।